আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের সাথে আছি আমি মুসাম্মাত মিষ্টি, আর আপনারা দেখছেন রোহান ইসলামিক 24। বন্ধুরা, আজকে আমরা জানব কিয়ামতের দিন বিশেষ মর্যাদা পাবে যে ধনী। বিত্ত, বৈভব ও ধন ঐশ্বর্য আল্লাহর অনুকম্পা। তার নির্দেশিত পদ্ধতিতে ধন সম্পদ অর্জন বড় ইবাদত। আবার আল্লাহর সন্তুষ্টি মোতাবেক খরচ করলে আখিরাতে নাজাতের কারণ হবে। এছাড়াও আর্থিক বহু ইবাদত রয়েছে যেগুলোর বিনিময়ে জান্নাত লাভ হবে। হাদিসে এ ব্যাপারে বহু ফজিলত বর্ণিত হয়েছে। বৈধভাবে উপার্জিত অর্থ থেকে যারা আল্লাহর পথে ব্যয় করবেন, তারা কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান পাবেন। নিম্নে এই ধরনের মর্যাদাবান ধনীদের অবস্থা তুলে ধরা হলো। যারা মসজিদ তৈরি করে, যারা মসজিদ স্থাপন করে কিংবা মসজিদ নির্মাণে সহযোগিতা করে, কিয়ামতের দিন তারা বিশেষ মর্যাদায় অভিষিক্ত হবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করেন। তিরমিজি, হাদিস 318। এতিমের প্রতিপালন। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই এতিমের পালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকব। এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং দুটির মাঝে কিঞ্চিত ফাঁক রাখেন। বুখারী হাদিস 5304। আহারের ব্যবস্থা করে। অনেক ধনী গরিব দুঃখী ও এতিমের সহযোগিতা করে। তারা নিজের সম্পদ ব্যয় করে অনাহারীকে খাবার দেয়। আল্লাহ তাআলা তাদের সৌভাগ্যবান বলেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, দুর্ভিক্ষের দিনে খাদ্য দান এতিম আত্মীয়কে অথবা দারিদ্র নিষ্পেষিত নিঃস্বকে, তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যারা ঈমান এনেছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে আর পরস্পরকে দয়া অনুগ্রহের উপদেশ দিয়েছে, তারাই সৌভাগ্যবান। সূরা বালাদ আয়াত 14-18। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো আর শান্তিতে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজা, হাদিস 3251। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।